বিশেষ করে যে সমস্ত ছোট ছোট বন্ধুরা আমাদের ব্লগ তোমরা দেখো এবং প্রত্যেকটা গার্জেন যারা আমাদের ব্লগ আপনারা দেখেন, তাদের প্রত্যেকটার জন্য কিন্তু স্পেশালি আমি কিছু জিনিস আপনাদেরকে বলতে চাই। প্রত্যেকটা ছেলে মেয়ে যদি তারা তাদের দায়িত্ববোধ না জানে, ভবিষ্যতে কিন্তু মা বাবাকেই দুঃখ দুর্দশার মধ্যে পড়তে হবে। একটা জায়গায় বেরোচ্ছি, আজ তো রবিবার, কিন্তু রান্না বান্না সব তাড়াতাড়ি করে নিয়েছি, মানে ঝোল ভাতই করেছি, মাছের ঝোল ভাত করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। রিমবিরও শরীরটা খুব একটা ভালো নেই, ওর জ্বর এসছে, মানে গাটা গরম গরম থাকছে, আমারও গলাটায় ব্যথা, ওরও তাই, মানে এই মানে এই ওয়েদারে সবাইকারই এই প্রবলেমটা হচ্ছে। তো কিন্তু আজকে যেতেই হবে, আমারই একটা প্রয়োজনীয় কাজে বেরোচ্ছি, আমি আর ওর বাবা দুজনেই বেরোচ্ছি, ওই জন্য সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, অনেক তাড়াহুড়ো ছিল। তারপর বললামই তো মাছের ঝোল ভাত করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন 12:30 মতো বাজছে, মানে অনেকটা আগেই বেরিয়ে যেতাম, কিন্তু খাওয়া দাওয়া এটা সেটা করতে, রিকের আবার প্রজেক্টের জন্য কিছু জিনিসপত্র বাবাকে আনতে যেতে হলো রিককে নিয়েই, সেই করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। রিম্বিকে টিচার পড়াতে এসেছিলেন, যে সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে এখন যাচ্ছি একটা জায়গায়। তো বাবা রিককে একটু মানে কিছু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছে, ওই জন্যই কথা কথা বলছে, আর এদিকে রিম্বি আর অনুত্তমা করছে গল্প। রিম্বি শুয়ে আছে, রিম্বি শরীরটা খুব একটা ভালো নেই, আর কালকে ভিডিওটা করব বলেও করতে পারিনি। কালকে আমাদের মানে যেটা কোনো দিন হয়নি, এই প্রথম প্রায় 5.5 ঘন্টা মতো কারেন্ট ছিল না। কালকে সকাল 9:45 থেকে প্রায় 2:40, 2:45 সময় কারেন্ট এসছে, আবার বিকেলের দিকেও 1:45 মতো কারেন্টটা অফ ছিল। তো এই প্রথম দেখলাম, এখানে কোনো দিনই কারেন্ট যায় না, তো বছরে 2-1 যদি বা যায় ওই 1 ঘন্টা 10 মিনিট, খুব জোর হলে হয়তো সেই বছরে 2-1 মানে 2-1 টাইম ওই 1 ঘন্টা মতো, তার বেশি কিন্তু কোনো দিনই যায় না। তো কালকে খুবই প্রবলেম হয়েছিল, ইলেকট্রিক অফিস থেকে লোকজন এসে সেসব কাজ টাজ করলো, তো সারা দিনটাই মেশাকার অবস্থা আর কি। তো সেই জন্য কালকে আর ভিডিওটা আমি করতে পারিনি। তো যাই হোক, এখন রেডি ফেডি হয়ে গেছি, এখন যাই দেখি প্রয়োজনীয় কাজগুলো মেটাই, কী কর মানে যদি কিছু তোমাদের সাথে শেয়ার করার থাকে তো সে অবশ্যই শেয়ার করে দেবো, এখন ঝটপট বেরিয়ে যাই। ইয়ো রিক আর ওর বাবা এখানে বসেছে, হ্যালো, ওর বাবাও রেডি হয়ে গেছে, রিককে কিছু বললামই তো হোমওয়ার্ক দিয়ে যাচ্ছে, আর এই ঘরে রিম্বি আর অনুত্তমা গল্প করছে। রিম্বির শরীরটা ভালো নেই, কাশি জ্বর, আর অনুত্তমার স্নান হয়ে গেছে, আজকে আবার অনুত্তমা পুজো করেছে, তাই তো? অনুত্তমা আজকে গুড গার্ল। আর আমরা এখন বেরোই, কখন এই ছাতাটা দিবি? আর তোমরা তো দেখলি আসার পর থেকে, বাড়িতে আসার পর থেকে এক কাপ করে চা খেয়েছিলাম, একটু রেস্ট নিলাম, তারপরে আবার চলে এসেছি নিজের কাজকর্ম নিয়ে। এখানে ডিম আলু সেদ্ধ করে রেখেছি, যেটা ডিমের ঝোল আর ভাত করবো। এখানে মশলাও রেডি করে নিয়েছি, এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কেটে রেখেছি, ওই একটা ঝোল ঝোল করে ডিমের তরকারি করবো আর ভাত করবো। আর এদিকে রিম্বির শরীরটা তো বেশ খারাপ, আবার জ্বর এসেছিল, ওর গাটা গরম হচ্ছে, ওকে একটু ওই সমস্ত রকম সবজি, বিনস, ক্যাপসিকাম, গাজর, অল্প একটু চিকেন, ডিম এইসব দিয়ে ওকে একটু ফ্রাইড রাইসের মতো বানিয়ে দিচ্ছি, কারণ ওবলাও ও ভালো করে খাওয়া দাওয়া করেনি, তো এবলা ভাবলাম এটা বানিয়ে দিলে যদি একটু খায়, তো ওকে সেটাই বানিয়ে দিচ্ছি। আর আমাদের জন্য ডিমের ঝোল ভাত,
আর এই যে রিম্বি এখন উঠেছে, ওর আর একবার জ্বর এসেছিল, আমরা আসার পর একবার জ্বরের ওষুধ দিয়ে গেছিলাম, তো কিছুই মুখে রুচি লাগছে না। এখন ফ্রাইড রাইসটা বানিয়ে দিয়েছি, এগ, চিকেন, ক্যাপসিকাম, গাজর, বিনস সবই দিয়েছি। ভালো ভাল লাগছে তো? ওটাকেই খেতে বললাম, একটু গরম গরম ওটাই একটু খাচ্ছে। আর ওর বাবা গেছিলো ওষুধ আনতে, ওই প্যারাসিটামলটা ফুরিয়ে গেছিলো তো ওটাই নিয়ে এলো। তো এখন রিম্বি তো জ্বর এসেছে কয়েকদিন ধরে, অ্যাকচুয়ালি ওর মনে হয় গলায় ইনফেকশন হয়ে গেছে, আর ডোপ পিতে গেলে প্রথমে বলছিল লাগছে, তো তারপর থেকে ওর জ্বর এসছে দেখছি, তো সেই কারণের জন্য ওষুধ খাওয়ানো হচ্ছে। আমি হোমিওপ্যাথি ডাক্তারকে ফোনও করেছিলাম, কিন্তু হয়তো উনি চেম্বারে থাকার জন্য ফোনটা ধরতে পারলেন না। যাই হোক, তবে একটা জিনিস, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গত শুক্রবার রিগ্রিম্বি স্কুলে পিটিএম ছিল, আর সেই জন্য পিয়ালি তো আমাকে প্রথম থেকেই বলে দিয়েছে যে দেখো এবারে পিটিএমটা কিন্তু তুমি অ্যাটেন্ড করো, কারণ এর আগে থেকেই একটা বারবারই হয়তো আমি বলেছি তোমাদেরকে যে যখনই রিকের পিটিএম থাকে তখন ওর মা কিন্তু রিস্ক নেয় না, ও আমাকে ঠেলে দেয় যে তুমি যাও, কারণ স্যারেরা কী বলবে না বলবে। এটা আজ থেকে নয়, এটা যবে থেকে রিক সাউথ পয়েন্টে ভর্তি হয়েছে তবে থেকেই শুরু হয়েছিল, কারণ একবার বোধহয় পিয়ালি গিয়েছিলো স্কুলে, তো কোনো আন্টি বোধহয় কিছু বলেছিলো, কারণ আমার ছেলে তো খুব ভালো ছেলে ছিল ছোটোবেলায়, ও কোনো বন্ধু টিফিন খেয়ে নিত বা টিফিন ফেলে দিয়েছে, কারোর পেন্সিল ভেঙে দিয়েছে, স্কেল ভেঙে দিয়েছে, এবং সেই জন্য কমপ্লেনও অনেক শুনেছে। তো আমাদেরকেও ডাইরেক্ট ফোন করে অনেকেই, অনেক গার্জেনই মাঝে মাঝে বলেছে যে দেখুন এরম এরম করছে আপনার ছেলে, তো যে কারণের জন্য পিয়ালি কিন্তু আর রিস্ক নিত না। পিয়ালি বলতো বাবা আমি যাবো না, তুমি যাও, কী বলতে কী বলবে। তো যাই হোক, ক্লাস ইলেভেন এখন পড়ছে রিক, অতটা কমপ্লেন এখন আর শুনতে হয় না, আর রিম্বির ক্ষেত্রে সত্যি কথা বলতে এ ধরনের কোনো কিছু হয় না, রিম্বিকে ভালোই বলে। তো লাস্ট ফ্রাইডে আমি গিয়েছিলাম পিটিএমে, তো পিটিএমে গিয়ে কিন্তু এবারে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। নতুন এক্সপিরিয়েন্সটা আমার শুক্রবার থেকেই আমি পিয়ালিকে বলছিলাম যে দেখো আমি কিন্তু এটা তোমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছে, বিশেষ করে যে সমস্ত ছোট ছোট বন্ধুরা আমাদের ব্লগ তোমরা দেখো, এবং প্রত্যেকটা গার্জেন যারা আমাদের ব্লগ আপনারা দেখেন, তাদের প্রত্যেকটার জন্য কিন্তু স্পেশালি আমি কিছু জিনিস আপনাদেরকে বলতে চাই, কারণ একজন শিক্ষকের সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছে স্কুলে, এরিকেদেরই ক্লাস টিচার, তিনি কিন্তু একটা নতুন জিনিস এবারে বললেন যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং মনে লেগেছে, যে কারণের জন্য ভাবলাম যে এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই বা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে আমাদের, কারণ এই যে ইনফরমেশানটা যেটা আমি পেয়েছি এই ইনফরমেশানটা কিন্তু তোমাদেরও জানাটা খুব প্রয়োজন। তাহলে ইনফরমেশানটা কি? এখানে প্রত্যেকটা গার্জেনকে তাদের ছেলে মেয়েদের সঙ্গে উপস্থিত হতে হয়েছিল ক্লাস টিচারের সাথে মিট করার জন্য, তো ক্লাস টিচার তাদের গার্জেনদেরকে সমস্ত রকম বলছিল যে দেখুন আপনার ছেলে পড়াশোনা করছে, পড়াশোনা করছে না, এই সমস্ত আর কি বলছিল। এটা বলতে বলতে কিন্তু ওই পার্টিকুলার ওই ভদ্র মানে যে শিক্ষক, উনি একটা কথা খুব ভালো বললেন যেটা আমি শুনলাম, দুটো ছেলেকে পাশাপাশি ওরা বেঞ্চে বসেছিল, ওদেরকে শুধু একটাই কথা বললো যে দেখো তোমাদের মা বাবারা বহু কষ্ট করে চেষ্টা করে যে একটা ভালো রেপুটেড স্কুলে ভর্তি করাবো, সেখানে অনেক টাকা মাইনে দিয়ে ভালো স্কুল থেকে পড়ায় একটাই কারণে, যাতে আমার ছেলেটা বা মেয়েটা ভালো শিক্ষা পায় এবং ভালো মানুষের মতো মানুষ হয়। সেটা ছাড়াও কিন্তু আর একটা জিনিস আছে, সেটা তো মা বাবা তাদের ডিউটি করছে, কিন্তু ছেলে বা মেয়ে হিসেবে তোমরা তোমাদের ডিউটিটা কী করছো? স্যার একটা ডাইরেক্ট কমেন্ট থ্রো করলো সেই পার্টিকুলার দুটো ছেলেকে যে তোমরা চেষ্টা করো কমসে কম সপ্তাহে একদিন হলেও মা বাবাকে বলতে, মাকে বা বাবাকে বলবে যে মা বাবা দাও আজকের দোকানটা বা বাজারটা আমি করে দিই, আর মেয়েদের ক্ষেত্রে বললো মা বাবা মাকে বলবে যে মা আমি তোমাকে কীভাবে হেল্প করতে পারি, অর্থাৎ তোমরা দায়িত্ব নিতে শেখো, শুধু পড়াশোনা করে বড় হলেই তো হবে না, দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। অনেকেই আমি দেখেছি নোটিস করে যে তারা পড়াশোনার মধ্যে নাকি এতটা ব্যস্ত থাকে যে তারা সংসারের কোনো কাজই নাকি করতে পারে না, সেটা কিন্তু আমি দেখেছি বাস্তবে, কিন্তু এই ধরনের ছেলেপিলে আছেও যারা শুধু পড়াশোনাই করেছে কিন্তু বাস্তব জীবনে জানেও না যে বাজারে গেলে আলু কত টাকা দামে বিক্রি হচ্ছে বা কোনো একটা জিনিস কীভাবে হচ্ছে, তাদের ফান্ডামেন্টালস এখন হচ্ছে পয়সা দিলে তো সব কিছুই চলে আসে, ব্যাপারটা কিন্তু তার নয়।
এটা খুব একটা ভালো বড় শিক্ষা। প্রত্যেকটা ছেলে মেয়ে যদি তারা তাদের দায়িত্ববোধ না জানে, ভবিষ্যতে কিন্তু মা বাবাকেই দুঃখ দুর্দশার মধ্যে পড়তে হবে। তো এই জিনিসটা আমার খুব মনে লেগেছে বলে আমি কিন্তু তোমাদের সকলের সাথে জিনিসটা শেয়ার করলাম। আর আমি কিন্তু ছোট ছোট সন্তান তুল্য যে সমস্ত ছেলে মেয়েরা আমাদের ব্লগ দেখো, আমার কিন্তু তোমাদেরকে একটা অনুরোধ রইল, তোমরা কিন্তু চেষ্টা করো মা বাবাদেরকে সাহায্য করো, মা বাবাদের প্রতি দায়িত্বশীল হয়ে কমসে কম কোনো না কোনো কাজে মা বাবার হাতের সাথে হাত মিলিয়ে তাদেরকেও সাপোর্ট দিও। তাহলে দেখবে তোমার মা বাবারাও কিন্তু খুব ভালো, তাদেরও একটা ফিল হবে যে হ্যাঁ আমার পাশে আমার মেয়ে বা ছেলেরা আছে। আমরাও কিন্তু আমার মেয়ে এবং ছেলেকে সেই শিক্ষাই দিই। তো যাই হোক, তোমাদের যে কথাটা বললাম তোমরা পারলে চেষ্টা করো, এটা মেনটেন করো, দেখবে তোমরা ভালো ভালো হবে, খারাপ হবে না। তো যাই হোক রিম্বি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তো, কারণ কলকাতা স্কুল যেতে পারবি বলে মনে হয় না, কালকে আমরা পাঠাবো না। মানে এর সাথে আমি একটা কথা বলছি, এই যাদবপুর ইউনিভার্সিটিতে যে মানে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা তো মানে ভীষণভাবেই দুঃখিত। আমাদের কিছু যদিও করার নেই, কিন্তু এরকম ঘটনা যদি ঘটতে থাকে সমাজটা মানে কোথায় যাচ্ছে। এগুলো নিয়ে খুব একটা হয়তো আমি ভিডিওতে বলি না, কিন্তু এই ঘটনার পর মানে মন আর মানছে না। সব কাজকর্মের মধ্যেই আছি, কিন্তু সবসময় ওই ছেলেটির কথাই মনে পড়ছে, কারণ সেও আমার সন্তান তুল্য। সেও একটা বড় আশা নিয়ে তার মা বাবা এখানে পড়াশোনা করতে পাঠিয়েছিল। আর আজকে বেশি করে আরও মনে পড়ছে, আমরা যখন আসছিলাম, আমরা তো আজকে গেছিলাম গড়িয়ার দিকে, তো একটু 8B বাস স্ট্যান্ডের ওখান দিয়ে ঘুরে তোমাদের তো শেয়ারই করলাম যে ওখান থেকে একটু মিষ্টি কিনছিলাম বা একটু সিঙ্গারা খাচ্ছিলাম, তো ওদিক দিয়েই আসছিলাম। আমরা এলাম যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে, তখন গা মানে গাটা না পুরো একদম মানে কি বলবো, একদম আমরা পুরো স্তব্ধ হয়ে গেলাম। ওখানকার পরিবেশটাও থমথমে হয়ে আছে, যদিও আজকে সানডে, কিন্তু সেই ঘুরে ফিরে একবার করে দেখছি আর মনে পড়ছে। এমনি তো প্রতিনিয়ত মনেই পড়ছে, কিন্তু আজকে যেন আরও বেশি করে মনে পড়ছে, যেহেতু ইউনিভার্সিটির সামনে দিয়ে এলাম। তো যাই হোক, আমরা সবাই মানে আশা করব এই ঘটনা যেন আর না হয়। এর জন্য কি করণীয় বা কি করতে হবে সেটা যদিও আমরা সঠিকভাবে এখনও কোনো দিশা খুঁজে পাচ্ছি না, কিন্তু এই ঘটনা আমাদের যেন আর না দেখতে হয়। মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, প্রশ্নটা হচ্ছে যে এই যে মা বাবারা ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পড়তে পাঠায়, তারা কী এক্সপেকটেশান নিয়ে পাঠায়। আর সত্যি কথা বলতে আরও একটা জিনিস যেটা আমার মনে হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যান্টি রেগিং যে সমস্ত সেল, এটা কিন্তু খুব প্রয়োজন। এটা থাকাটা, এটা না থাকলে কিন্তু খুবই বিপদের মধ্যে পড়তে হবে এই ছেলে সমস্ত ছেলে মেয়েদেরকে যারা বাইরে হোস্টেলে গিয়ে পড়াশোনা করে। তো যাই হোক, এটা তো আমরা মানে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম ঠিকই, কিন্তু যে দুঃখ তার মা বাবার হচ্ছে সেটা তো আর আমরা কেউই সেইভাবে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকেই এন্ড করছি, কারণ ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর যে সমস্ত বাচ্চাদের জন্য আমি পিটিএমে যে স্যারের যে কথাটা বললাম, তোমরা পারলে জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করো। ওকে, টাটা, গুড নাইট। কি রিম্বি, গুড নাইট বলে দাও। গুড নাইট, চলো টাটা।